আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন, আপনার স্পোকেন ইংলিশ শেখার স্বপ্ন পূরণ হবে সঠিক পদ্ধতিতে যদি আজকের ভিডিওটা আপনি মন দিয়ে একবার দেখে নেন। তো সবার আগে আপনার মাথায় প্রশ্ন হতে পারে যে বিশাল ভাই, তুমি কে আমাদের স্পোকেন ইংলিশ শেখানোর জ্ঞান দিচ্ছ বা অ্যাডভাইস দিচ্ছ? আমি ছোট্ট করে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার পড়াশোনা হয়েছে একদম বাংলা মিডিয়াম থেকে, মানে যেরকম তোমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছো, আমিও কিন্তু বাংলা মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছি। কিন্তু আমি উচ্চশিক্ষা বা হায়ার স্টাডি করার জন্য আমি গেছিলাম অস্ট্রেলিয়াতে, তো দীর্ঘদিন ওখানে ছিলাম, তাই আমার ইংলিশ কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো। এবং আমার কাজের সুবাদে আমি যেহেতু ট্রাভেল ব্লগার হিসেবেও কাজ করি, তাই জন্য আমাকে দেশ বিদেশ ঘুরে বেড়াতে হয়। তাই যারা যারাই আমার সাথে সাক্ষাৎ করে তারা বলে যে আই ক্যান স্পিক ভেরি গুড ইংলিশ। তাই আমি একজন বাংলা মিডিয়ামের ছাত্র হিসেবে কীভাবে নিজেকে গ্রুম করলাম, কীভাবে আমি ইংলিশ শিখলাম, কীভাবে আমি এত আত্মবিশ্বাস অর্জন করলাম যে উচ্চশিক্ষা পাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে গিয়ে থাকলাম, কাজের জন্য প্রায়শই দেশ বিদেশ ঘুরে বেড়াতে হয়, অ্যান্ড আই ক্যান টক উইথ এনি ওয়ান ইন গুড কমিউনিকেশন স্কিল, গুড কমিউনিকেশন স্কিল হেল্পস মি আউট টু গ্রো আপ মাই কেরিয়ার টু। তো আজকের এই পদ্ধতি বা টিপসগুলো বলবো যেটা একদম বাস্তব রিয়েলিস্টিক গ্রাউন্ডে। তাই আজকের ভিডিওটা যেটা দেখবে, তোমরা যদি এই পন্থায় প্র্যাকটিস করো যেভাবে আমি নিজেকে গ্রো করেছি, তোমরাও কিন্তু অনর্গল ইংলিশে কথা বলতে পারবে। ইউ উইল বি কনফিডেন্ট টু স্পিক 24/7 ইন ইংলিশ। তাই ভিডিওটা কিন্তু একেবারে সরাসরি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য, যারা বাংলা মিডিয়ামে পড়ছো কিন্তু চাইছো একেবারে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের মতো কথা বলবো। তো কোন পন্থা, কোন বাস্তবসম্মত পন্থা তুমি ফলো করলে তবেই তুমি কিন্তু এটি করতে পারবে? ভিডিওটা হতে যাবে প্রচণ্ড ইন্টারেস্টিং। চলুন শুরু করবো আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা তোমরা যদি মনে করো ভিডিওটা দেখে যে আমি স্পোকেন ইংলিশের ভিডিও দিলে তোমার উপকার হবে, তাই তুমি যদি চাও যে আমি আরও আরও ভিডিও দিই, প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে আমি ভিডিও দিই পার্টিকুলার স্পোকেন ইংলিশের ওপরে, ইংলিশের গ্রামার, ইংলিশের রাইটিং, ইংলিশ স্পিকিংয়ের ওপরে, তাহলে একটু বেশি বেশি করে কমেন্টস করো, তাতে আমি বুঝবো তোমরা চাইছো। তাই তোমাদের চাওয়া মতন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে তো ভিডিও দিতেই পারি ইংলিশ শেখানোর উপরে আমার এক্সপিরিয়েন্স থেকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, ইউটিউবে যত যত স্পোকেন ইংলিশের ভিডিও রয়েছে বা স্পোকেন ইংলিশের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলোতে আমি প্রায়শই ভিজিট করে আমি দেখতাম যে কী শেখায় অ্যাকচুয়ালি বিষয়টা। সেখানে গিয়ে আমি যে ফার্স্ট যে জিনিসটা দেখেছি, সেখানে স্পোকেন ইংলিশ কম, সেখানে ইংলিশ গ্রামারটা বেশি শেখানো হয়। আমি কিন্তু আবার বলছি ইংলিশ গ্রামার শিখতে হবে না, এটা আমি একবারও বলছি না, কিন্তু শুধু ইংলিশ গ্রামার শিখলে ইংলিশে কিন্তু কথা বলা যায় না। আমি আমার জীবনে প্রচুর এরকম ইংলিশে মাস্টার্স করা, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেকে দেখেছি, দে আর ড্যাম গুড ইন ইংলিশ, তারা ইংলিশ অসাধারণ লিখতে পারে, তাদের ইংলিশে ভোকাবুলারি বা স্টক ওয়ার্ড ভয়ঙ্কর লেভেলের, কিন্তু তারা কিন্তু আত্মবিশ্বাসী নয় ইংলিশে কথা বলার জন্য। তারা কিন্তু আত্মবিশ্বাসী নয় একটা ফরেনারের সঙ্গে একদম হাত মিলিয়ে হাসতে হাসতে গল্প করার জন্য, তারা রীতিমতো হাত পা তাদের কাঁপে ভয়ের চোটে। তাই ইংলিশ গ্রামার জানলে, প্রচুর স্টক ওয়ার্ড জানলেই যে সে যে ইংলিশে কথা বলতে পারবে এরকম কোনো ব্যাপার নয়। কারণ অনেক ছেলেমেয়েকে আমি দেখেছি তার রীতিমতন 10 ক্লাস 12 ক্লাস পাস করেছে, সে কিন্তু ফাটিয়ে ইংলিশ বলছে কনফিডেন্টলি। তাই সঠিক পদ্ধতিটা জানা খুব দরকার। দেখো, তোমাকে বুঝতে হবে ইংলিশ গ্রামার হচ্ছে হলো ইংলিশটা বানাতে সাহায্য করে, ইংলিশটা করতে থাকে, কিন্তু ইংলিশ গ্রামার টোটাল যে গ্রামারের যে সাম্রাজ্য সম্পূর্ণটা লাগে না ইংলিশে কথা বলতে গেলে। তাই ইংলিশ গ্রামার এবং ইংলিশে কথা বলার মধ্যে যে ডিফারেন্সটা কি, যে ইংলিশ গ্রামারের সিলেক্টিভলি কতগুলো চ্যাপ্টার লাগে যেটা আমাদের ইংলিশে কথা বলতে গেলে, কোন কোন চ্যাপ্টার্সগুলো লাগে লিখে নাও। সেই চ্যাপ্টার্সগুলো হচ্ছে হলো নাম্বার 1 টেন্স। টেন্সের যে 12টি গোল্ডেন রুল রয়েছে এটি মারাত্মক ইম্পর্টেন্ট ইংলিশ বলার ক্ষেত্রে, ইংলিশ লেখার ক্ষেত্রে। কারণ তুমি সারাদিন যে বাংলা বলছো সেই সমস্ত বাংলায় টেন্সের কোনো রুল থেকে আসছে, তাই তুমি টেন্স যদি না জানো ভাই ভুলে যাও এই জন্মে ইংলিশে কথা বলা। তাই টেন্স তুমি কীভাবে শিখবে, হাউ উইল ইউ লার্ন দ্য টেন্স, মানে তা নিয়ে তুমি বিভিন্ন গ্রামার বই আছে, ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে। আমিও আগামী দিন যেটা বললাম, তোমাদের যদি সাপোর্ট পাই, তোমরা যদি অনুমতি দাও আমাকে মোটিভেট করো, মেসেজ করে জানিও, আমি তো নেক্সট উইক ক্লাসেই টেন্সের ওপরে কিন্তু আমি একটা ওয়েল ডেকোরেটেড একটা ভিডিও তোমাদের কিন্তু বানিয়ে প্রেজেন্ট করবো, দ্যাট ইজ পুরোপুরি টেন্সের ওপর থাকবে। টেন্সের 12টা রুল তোমাকে জেনে নিতে হবে। নাম্বার 2 বন্ধুরা জানতে হবে ভার্বের ফর্ম। ভার্ব বন্ধুরা 3 রকমের হয়, ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম, সরি পাস্ট পার্টিসিপেল ফর্ম। ডু, ডিড, ডান। ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান মানে করিয়াছে। তো এই টু কোথায় বসাবো, ডিড কোথায় বসাবো, ডান কোথায় বসাবো, কেন বসাবো, এটাও কিন্তু জানবো আমার টেন্সের রুল থেকে। কখন আমি বলছি যে আমি ভাত খাই, আই আই ইট রাইস,
কখনো বলছি আমি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। কখনো আমি বলেছি বলছি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এই যে সেন্টেন্সের যে কনস্ট্রাকশন, সেন্টেন্সের গঠনটা, এটা কোথার থেকে পেলাম আমি? এটা পেলাম টেন্সের বারোটা রুল থেকে। এবং কোথাও এখানে কিন্তু আমি ইট বসাচ্ছি, কোথাও এট বসাচ্ছি, কোথাও ইটেন বসাচ্ছি। এই ভার্বের ফর্মগুলো কোথা থেকে পাচ্ছি? ভার্বের ফর্মের চ্যাপ্টার থেকে। গ্রামার বই পেয়ে যাবে, বা তুমি যদি ইউটিউবেও চলে যাও প্রচুর, বা গুগলে গিয়ে প্রচুর ভার্বের ফর্মের লিস্ট রয়েছে, ফ্রি ফর্মস অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম সার্চ করলে তুমি কিন্তু পেয়ে যাবে। এটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইংলিশের কিন্তু এখানে আমাদের শেখার জন্য। এবং তৃতীয় যে গ্রামারের চ্যাপ্টারটি প্রচণ্ড দরকার, সেটি হচ্ছে বন্ধুরা নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, নাবোধক বাক্য মানে যখন কথা বলি, দেখো প্রচুর না বলি, কি বলি? না না আমি বিশালদার ভিডিও দেখবো না, না না আমি আজকে মা তোমার সাথে আমি আজকে কথা বলবো না, আচ্ছা আমরা বলি যে আচ্ছা না তুই আজকে আমাদের বাড়িতে আসিস না, এইভাবে আমরা বলি না কথা। না, প্রচুর নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য, এটা একটাই মানে সেকশনসের মধ্যে আসছি, মানে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। এই নাবোধক বাক্য প্রচুর ব্যবহার করো। এই নাবোধক বাক্য ব্যবহার করতে কখনো ডু নট, কখনো ডাজ নট, কখনো ডিড নট ইউজ করছি, কখনো মানে অ্যাম ইজ আর, অ্যাম নট, ইজ নট, ওয়াজ নট, ওয়ার নট, উইল নট ব্যবহার করছি, রাইট? কেন ব্যবহার করছি এরও আগামী দিনে আমি ভিডিও দেবো, খুব সহজ পদ্ধতি, সহজ টেকনিকে ভিডিও তোমাদেরকে দেবো, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, সেগুলো তোমাদেরকে কিন্তু লিটারালি হেল্প করবে। এবং প্রশ্নবোধক বাক্য, প্রচুর দিন আমরা প্রশ্ন করি, কী প্রশ্ন করি? কী রে তুই কী খাবি, কী রে তুই কি আজকে আসবি, আজকে ও কি তোমাকে ফোন করেছিল, এরকম আমরা বিভিন্ন প্রশ্ন করি। এই প্রশ্নবোধক বাক্য কী করে করতে লাগে? ডু দে ওয়াচ মুভি, ডিড হি কাম হেয়ার, ওকে উইল হি টেক মি। তো এইভাবে আমরা কী করে প্রশ্ন করি, বা WH দিয়ে, হু দিয়ে, হোয়াট দিয়ে, ওয়েন দিয়ে, ওয়ার দিয়ে, মানে হাউ দিয়ে, ওয়াই দিয়ে কী করে প্রশ্ন করি? ওকে ওয়াই ডিড ইউ নট টেল মি, ওকে হাউ হ্যাভ ইউ কাম হেয়ার, যে কীভাবে আমরা প্রশ্নগুলো করি, এগুলোও কিন্তু রুল জানতে লাগে। এই মূলত তিনটে গ্রামারের চ্যাপ্টার, টেন্স, ভার্বের ফর্ম এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, এই তিনটে চ্যাপ্টার তুমি যদি নখদর্পণে রাখো, ইংলিশটা বানানো, ইংলিশের সেন্টেন্সটা কনস্ট্রাকশন করাটা, বাক্যটি বানানো বা রচনাটা করাটা কিন্তু অনেকটাই সহজ, অনেকটা ইজি হয়ে যায় যে কোনো বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তাই তোমার যদি কোনো গ্রামার বই থেকে থাকে, বাকি সব চ্যাপ্টার ছেড়ে দাও, প্রথমে তিনটে চ্যাপ্টারকে জোর দাও, নেক্সট দু মাস ধরে, এক মাস ধরে এই তিনটে চ্যাপ্টারকেই কিন্তু বন্ধুরা তোমাকে দেখতে হবে, পড়াশোনা করতে হবে। ফ্রি তিনটে রুলস, টেন্স, ভার্বের ফর্ম এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, নাবোধক প্রশ্নবোধক বাক্য। আর যেটা বললাম, তোমাদের যদি ভালোবাসা পাই, প্রচুর প্রচুর যদি ভালোবাসা পাই এবং লাইক আর কমেন্টস যদি পাই, তো অবশ্যই আমি এই টপিকগুলোর ওপরে পরবর্তীকালে প্রত্যেক সপ্তাহে একটা একটা করে ভিডিও আমরা পাবো, যাতে আমাদের কেরিয়ারও হেল্প হয়ে যায়। এটা যে প্রথম টিপ। সেকেন্ড টিপটা হচ্ছে বন্ধুরা, আমাদের শব্দ ভাণ্ডারকে বাড়াতে হবে। কিন্তু শব্দ ভাণ্ডার বাড়াতে গিয়ে বাংলা মিডিয়ামের ছেলেরা রীতিমতন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট করে বসে। কীভাবে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট করে? দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট করে হচ্ছিল একদম বোকা বোকা ওয়েতে। ওয়েটা হচ্ছে হলো মানে মানে পৃথিবীর যত রাজ্যে কঠিন কঠিন শব্দ তারা ডিকশনারি থেকে বের করে মুখস্থ করার চেষ্টা করে। বা আজকে যদি তোমায় জিজ্ঞেস করো একদিনে তুমি কটা শব্দ বা ওয়ার্ড মুখস্থ করতে পারবে, তুমি বলবে দাদা আজকে আমি 50টা ওয়ার্ড মুখস্থ করবো, আজকে আমি 100টা ওয়ার্ড মুখস্থ করে ফেলবো। কিন্তু বিশ্বাস করুন, তুমি বোকামুখ হচ্ছে, যে বললাম দুর্ঘটনাগ্রস্ত হবে। মডার্ন রিসার্চ বলছে একটি মানুষকে যদি স্টক অফ ওয়ার্ডস বা শব্দ ভাণ্ডার ইম্প্রুভ করতে হয়, তোমাকে দিনে মাত্র দুটি, অনলি দুটি শব্দ, দুটি ওয়ার্ডস তোমাকে মুখস্থ করতে হবে। কারণ ওই ওয়ার্ডটা তোমাকে মাথায় রাখতে হবে এবং আজীবন ব্যবহার করতে হবে। তাই কোথার থেকে ওয়ার্ড বের করবে? পত্রিকার থেকে, টেলিভিশন চ্যানেলের নিচে স্ক্রলিংয়ে দেবে ওয়ার্ড যায়, টু পজ, ইউটিউবে কোনো ভিডিও দেখছো, নিচে স্ক্রলিংয়ে নিউজ চ্যানেলের ওয়ার্ড যাচ্ছে, পজ করো ওয়ার্ডটা, ফোনের মধ্যে একটা ডিকশনারি, অনলাইন ডিজিটাল ডিকশনারি ইনস্টল করে দাও, সেখান থেকে তুমি বের করে নাও, বের করে নিয়ে ওয়ার্ডটার মানে রাখলে, দুটো করে ওয়ার্ড তুমি রাখলে এবং প্রত্যেক দিন তুমি দুটো 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 করে বাড়াবে ওয়ার্ড, এবং কী করবে, সেই ওয়ার্ডসগুলো নিয়ে কিছু কিছু সেন্টেন্স রচনা করবে, রাইট? মানে আজকে দুটো করলাম, সেন্টেন্স রচনা করলাম একটা আলাদা খাতায়, আবার পরের দিন দুটো করলাম, এই দুটো করলাম প্লাস আগের দিনেরটাও প্র্যাকটিস করলাম, তারপর তৃতীয় দিনকে দুটো করলাম এবং আগের দুদিনের দুটি দুটি চারটাকে প্র্যাকটিস করলাম, মানে নতুন করব এবং আগেরগুলোকে প্র্যাকটিস করব। মুখস্থ করার দরকার নেই, সিম্পল তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো প্রত্যেক দিন, তাহলে দেখো অটোমেটিক তোমার মাথায় চলে আসবে, তোমার হৃদয় কিন্তু ওরা ছেপে যাবে। আলাদা করে কিন্তু ডিকশনারি কিনে বা স্টক অফ ওয়ার্ডসের বই কিনে মুখস্থ করার দরকার তোমার পড়বে না। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে বন্ধুরা, তোমাকে ইংলিশে কথা বলতে হবে। তুমি যত ভালোই স্যারের কাছে যদি ইংলিশ পড়ো, তুমি যদি ইংলিশে কথা বলা না শুরু করো বাড়িতে, ইউ ক্যানট স্পিক গুড ইংলিশ। বা তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে, আরে ভাই আমি তো ইংলিশে পারিই না, তাহলে কথাটা বলবো কেমন করে? একদম ঠিক, আমিও তোমার জায়গাতে একদিন ছিলাম। এর জন্য সঠিক পদ্ধতিটা তোমায় বলে দিই। কীভাবে করবে? জাস্ট খাতাটা খোলো,
যেভাবে বলছি শোনো, খাতাটা খোলো, দেখো তোমার ঘরের আশেপাশে কী রয়েছে। সবার আগে চোখে পড়বে তোমার মোবাইলটা, আমি মোবাইল দিয়ে শ্যুট করছি, মোবাইলটা মোবাইলটা লিখে মোবাইলটি নিয়ে পাঁচটা বাংলা লাইন লিখো। কী বাংলা লাইন লিখবে? পাঁচটা বাংলা লাইন লিখবে যে আমার কাছে একটা মোবাইল আছে। নাম্বার ওয়ান, মোবাইলটার কোম্পানির নাম হচ্ছিল ভিভো, মোবাইলটা কিনেছিলাম আমি 2 বছর আগে, মোবাইলটির দাম 20,000 টাকা মতন। এই মোবাইলটা আমি ব্যবহার করি ফোন করার জন্য, মেসেজ করার জন্য, ফেসবুক হোয়াটসঅ্যাপ করার জন্য। এই পাঁচটি লাইন বাংলা লিখলে, ছোট্ট ছোট্ট লাইন, একটি লাইনের মধ্যে 5 থেকে 6টি বিষয় থাকবে না, এবং সেগুলোকে টেন্সের যে রুলসগুলো মুখস্থ করেছো আগে, সেই রুলসগুলো ধরে ধরে ট্রান্সলেট করার চেষ্টা করো। কীভাবে করবে? আই হ্যাভ আ মোবাইল, দ্য নেম অফ দ্য কোম্পানি অফ দ্য মোবাইল ইজ ভিভো S1 Pro, দ্য প্রাইস অফ দ্য মোবাইল ইজ অ্যারাউন্ড 20,000, আই বট দিস মোবাইল 2 years ago, আই ইউজ দিস ফোন টু কল মাই ফ্রেন্ডস অ্যান্ড সেন্ড SMS. তো দেখো পাঁচটা লাইন হয়ে গেলো, পাঁচটা লিখে নিলে, লিখে নিয়ে মুখস্থ করো, করে দাঁড়িয়ে একদম পুরো একদম বসবে না, দাঁড়াবে, দাঁড়িয়ে শটাং দাঁড়িয়ে একদম পুরো সোজা সুজি হয়ে তুমি ইংলিশটা তুমি কথা বলবে। কীভাবে কথা বলবে? হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, টুডে মাই টপিক ইজ অ্যাবাউট আ মোবাইল, আই হ্যাভ আ মোবাইল, দ্য নেম অফ দ্য কোম্পানি অফ মোবাইল ইজ ভিভো S1 Pro, অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য মোবাইল ইজ অ্যারাউন্ড 20,000। এইভাবে জোরে জোরে না দেখে দেখে চিল্লে চিল্লে বলবে। এ থেকে বন্ধুরা ভেতর থেকে কনফিডেন্সটা তোমার কিন্তু পেটের থেকে মুখে হয়ে বাইরে চলে আসবে। রোজ এরকম দুটো টপিকের উপর লিখবে, লিখে লিখে কিন্তু তোমাকে জোরে জোরে বলতে হবে, যাতে মানে মানে জোরে জোরে মানে সবাই শুনতে পারে এরকম। এতেই দেবে কনফিডেন্স বাড়বে। আবার বলছি পৃথিবীর সবচেয়ে সেরা স্যারের কাছে তুমি যদি পড়ো, বাট এন্ড অফ দ্য ডে তুমি যদি ইংলিশে বাড়িতে কথা বলা প্র্যাকটিস না করো, পৃথিবীর কারোর পক্ষে সম্ভব নয় টু মেক ইউ ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো সহজ সরল ভাষায় তোমাদের বোঝাবার চেষ্টা করলাম কীভাবে একদম মানে ঘরে বসে ইংলিশ ইম্প্রুভ করা যায়, এবং কী বললাম, তোমাদের ভালোবাসা যদি যথেষ্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি প্রত্যেক সপ্তাহে একটি অথবা দুটি করে ভিডিও দেবো এই স্পোকেন ইংলিশের রিলেটেড। সেটা ডিপেন্ড করছে তোমাদের চাহিদা, তোমাদের ডিমান্ডের ওপরে। যাক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম। যদি ভালো লাগে কিন্তু যেটা বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হবে ইন্টারেস্টিং টপিকে। তো দেখছি, গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।